কুষ্টিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের জামতড়িয়া বগকড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাটি মৌজার ঘাট বুরুডি এখন যেন সেজে উঠেছে প্রকৃতির অপরূপে, যা পর্যটকদের কাছে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর একটি স্থান। এই শীতের মরশুমে শান্ত স্নিগ্ধ মনোরম এই স্থানটি যেন ফুলের ডালি নিয়ে অপেক্ষা করছে পর্যটকদের। মুকুটমণিপুর ড্যামের কোলে দুর্গাটি মৌজার এক বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। শান্ত স্নিগ্ধ নির্জনতা আর মাথার উপর নীল আকাশের শামিয়ানা, গোধূলি বেলায় রাখালিয়াবাসীর সুর আর সূর্য অস্ত যাওয়ার আভায় ড্যামের অনন্ত জলরাশিতে আলপনা এঁকে দেয়, যেন এই অপরূপ সৌন্দর্য মণ্ডিত দৃশ্যে এক ঐশ্বরিক ভূমির সন্ধান দেয়। কাক ভোরে ঘুম ভাঙবে চেনা অচেনা পাখির সুমধুর কলকাকলিতে, ড্যামের অথই জলে সূর্যোদয়ের নয়নাভিরাম রূপ দেখে মুগ্ধ হয় সকলে। রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা, নীল জলরাশিতে নিজ প্রতিবিম্ব প্রতিফলিত হয়। এখানে রয়েছে কয়েকটি নাম না জানা ছোট্ট দ্বীপ, যেখানে পৌঁছলে পাওয়া যাবে ভিন্ন গ্রহের স্বাদ। অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য রয়েছে গভীর জঙ্গলের মধ্য দিয়ে সুড়িপথ বেয়ে ডুংরির মাথায় পুরনো মন্দিরের কাছে পৌঁছে যাওয়ার গা ছমছমে অভিজ্ঞতা। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল দর্পণ।